আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। কিশোর কুমার জুনিয়রের মিউজিক নিয়ে বলতে গেলে যেটা বলতে হয়, ইটস এ ট্রিবিউট টু কিশোর কুমার ফ্রম অল অফ আস। এই ছবির মিউজিক করতে গিয়ে যেটা হয়েছে, কিশোর কুমারের 14টা মতো গান রিক্রিয়েট করতে হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এটা প্রথমেই মাথায় রাখতে হয়েছে যে রিক্রিয়েট মানে ইট ক্যানট বি আ স্টুডিও ভার্সন, মানে ওয়েল অ্যারেঞ্জ, একদম যেরকম স্টুডিও থেকে গান রেকর্ডেড হয়ে বেরোয় সেটা থাকবে না, কারণ এটি একটি কিশোর কণ্ঠীর জীবনের গল্প। সেক্ষেত্রে সে কি একজন কিশোর কণ্ঠী একটি স্টেজে যেয়ে ওঠে, তার সাথে 5 জন কি 6 জন শব্দযন্ত্রী থাকেন যারা বাজার, যারা ইনস্ট্রুমেন্টগুলো প্লে করেন সেই শিল্পীদের, এবং সেটা মিলে একটা টিপিক্যাল সাউন্ড আছে উইচ ইজ দেয়ার ইন দ্য ইয়ার্স অফ পিপল ফর এজেস। এবং যেই মাচা, যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি স্টেজ, যেটা গ্রামের দিকে বেশি হয়, রাত বিরেতে হয়, পুজোর পর হয়, শীতকালে বেশি হয়, এবং যে কোনো ফেস্টিভ্যালের শেষে সেলিব্রেশনে কিশোর কণ্ঠী, লতা কণ্ঠী, রফি কণ্ঠী এদের আগমন হয়। আগে তো প্রচুর ছিল, এখন সময়ের সাথে সাথে একটু কমে এসছে। এখন এমনি যারা নামী সিঙ্গার তারাই কিশোর কুমারের গান গেয়ে দেয়, রফির গান গেয়ে দেয়, লতাজির গান গেয়ে দেয়। তো ওই ব্যান্ডের একটা টিপিক্যাল সাউন্ড আছে। তো কৌশিক দা আমাকে বলেছিল ইটস অ্যাবাউট আ কিশোর কণ্ঠী, আ কিশোর কুমার ক্লোন, যে নিজেই কিশোর কুমার জুনিয়র বলে মানে, জানে এবং কলকাতাও তাকে সেইভাবেই চেনে। তো এই গানগুলোকে যখন রিক্রিয়েট করতে গেছি উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অরিজিনাল সং, একটা কথা মাথায় রাখতে হয়েছে যে সবসময় গানগুলোর পেছনে যা বাজছে সেটা 5 জন বাজাচ্ছে, 5 জনের বেশি নেই মিউজিশিয়ান। আমার কাছে 20টা ভায়োলিন নেই, আমার কাছে 10টা রিদম প্লেয়ার নেই, আমার কাছে 4টে গিটার প্লেয়ার নেই, আমার কাছে এগুলো কিচ্ছু নেই। সো ইন দ্যাট কেস, তো এটা একটা চ্যালেঞ্জ ছিল, এবং সেটাকে রেখে কতটা শ্রুতিমধুর করা যায়, ওটা নিজস্ব জায়গায় শ্রুতিমধুর। আপনি যখন একটা ওপেন স্টেজে শুনছেন সেটাকে, এবং সেটা আপনাকে একটা অন্য শ্রুতি দেয়, সেটাকে আপনাকে একটা অন্য মাধুর্য দেয়। কিন্তু এটাই যখন সিনেমার পর্দায় দেখছেন, এবং সিনেমার পর্দায় সিনেমার সাউন্ডে 5.1 হয়ে আসছে, তখন সেটাকে পরিবেশন করা একটুখানি ভাবনার বিষয়। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্বর ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্বর ডিম্ব, আরে লাগে ছাকা ফাঁবা ছাকা হাম্বা হাম্বা ডিম্ব। দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি, লাগে ঝুরি 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 হাজ্য হাজ্য ঠিক ঠিক। আশা করি সেটা ঠিক মতো করতে পেরেছি, এবং সেটা করতে গিয়ে কিশোর কুমারের গান যেগুলো মিথ, যেগুলো জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের, যেগুলো জীবনের বিশেষ বিশেষ মুহূর্তে আমাদের সাথ দেয় বন্ধুর মতন, আত্মীয়ের মতন, সেগুলোকে আবার রিভিজিট করা, সেগুলোর মানেগুলো হয়তো কিছু কিছু শব্দের মানে তখন বুঝিনি, এখন আবার বুঝছি নতুন করে, আবার একটা নতুন মাত্রায় দেখতে পাওয়া, এবং ওনার গাওয়ার মুন্সিয়ানাকে আবার নতুন করে কুর্নিশ জানানো। এখানে গানগুলো বেশিরভাগই গেয়েছে শানুদা, কুমার শানু, 2টি গান গেয়েছে বাবুল, 1টি গান গেয়েছে কৌশিক বলে একটি নতুন ছেলে, প্রত্যেকে নিজ মহিমায় বিরাজ করেছেন এবং খুব সুন্দর কাজ করেছেন। থ্যাংকস টু অল মাই মিউজিশিয়ানস, কুট্টি আর যারা গিটার বাজিয়েছেন, ঢোল বাজিয়েছেন, সব বাজিয়েছেন তারা, সব শিল্পীরা, সবাইকে ধন্যবাদ। আর কিশোর কুমারকে আমাদের তরফ থেকে এটা আমাদের ছোট্ট শ্রদ্ধাঞ্জলি, উনি এত বড়, এটা ওনার কাছে খুবই ছোট্ট একটি শ্রদ্ধাঞ্জলি।